আগামী 2 মে লন্ডনের মেয়র নির্বাচিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে নতুন ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র সাদিক খান। তৃতীয় মেয়াদে ভোটে জিততে মিস্টার খান আল্টানো ইমিগ্রেশন জোন পলিসি ধরে রাখা সহ কাউন্সিলগুলোর জন্য রেকর্ড সংখ্যক হাউস নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। গত সপ্তাহে লেবার নেতা কেয়ার স্টার্মারের সাথে লন্ডনের একটি ইভেন্টে মিস্টার খান 2030 সালের মধ্যে 40,000 নতুন বাড়ি তৈরি করার এই প্রতিশ্রুতি দেন। এটা 2018 সাল থেকে 2024 সালের মধ্যে বাড়ি নির্মাণের জন্য যে টার্গেট নির্ধারণ করেছিলেন তার চেয়ে দ্বিগুণ। ইতোমধ্যে মেয়র তার আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছেন। তিনি লন্ডনের বিতর্কিত আল্টালো ইমিগ্রেশন জোন চালু করেছেন, যার আওতায় নন কমপ্লায়েন্ট গাড়ি চালকদের শহরে গাড়ি চালানোর জন্য প্রতিদিন £12.50 দিতে হয়। সাদিক খান বলেন, তারা এখন প্রথম আটালো ইমিশন জোন চালু করেন তখন অনেকে এর বিরোধিতা করেছিলেন, কিন্তু তারা তাদের প্ল্যান ধরে রেখেছেন বা সেখান থেকে পিছ পাননি। পরবর্তীকে এটিকে তারা ইনার লন্ডনও এক্সটেন্ড করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হাউজিং নিয়ে সাদিক খানের এই ঘোষণা লন্ডনের হাউজিং প্রবলেমের এক ধরনের স্বীকৃতি। বর্তমানে রাজধানী জুড়ে 3 লাখেরও বেশি পরিবার সোশ্যাল হাউজিং এর জন্য ওয়েটিং লিস্টে রয়েছে। এছাড়া এই হাউজিং প্রবলেমের কারণে গত এক দশকে রাফ স্লিপারের সংখ্যা 50% বেড়েছে। এদিকে আগামী মে মাসের নির্বাচনে মিস্টার খান পুনরায় নির্বাচিত হলে তিনি হবেন প্রথম ব্যক্তি যিনি পরপর 3 মেয়াদে লন্ডনের মেয়রের দায়িত্ব পালন করবেন। সাদিক খান দাবি করেছেন যে আসন্ন মেয়র ইলেকশনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে তার প্রতিদ্বন্দ্বিতা কনজারভেটিভ পার্টির লন্ডন অ্যাসেম্বলির সদস্য সুসান হল তার ইমেজ এখনও সেভাবে তৈরি করতে পারেনি। তবে লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন মেয়র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। পরবর্তীতে তিনি তার অবস্থান থেকে সরে আসেন। জেরেমি করবিন মেয়র ইলেকশন করলে নির্বাচনে জেতা সাদিক খানের জন্য কঠিন হয়ে যেত, ফলে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে সাদিক খান আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। এই ছিল আমার কাছে আগামী 2 মে লন্ডনের যে সিটি নির্বাচন, মানে লন্ডনের যে নির্বাচন হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত। লন্ডনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।